প্রথম আল আবেদুন আত্তায়েবুন, সকল পাপ থেকে তওবাকারী হতে হবে, এর এক নম্বর ইনসান আল্লাহ পাক। এরপরে আল আবেদুন, ইবাদতকারী হতে হবে, ঘরে বসে টিভি দেখবেন না, লকডাউনে ঘরে দুনিয়া যত বদমাশি করবেন, পেপারে দিয়েছে এই সময় যত চুরি সামরিক ধর্ষণ বেড়ে গেছে, তা কী লাভ হবে? ভাইরাস যাবে না? অবশ্যই তওবাকারী হতে হবে, এবারে ইবাদতকারী হতে হবে, এবারে হামেদুন আল্লাহর প্রশংসাকারী হতে হবে, অসায়হুন সিয়াম পালনকারী হতে হবে। রমজানের সিয়াম চলে গেছে, এখন প্রতি সপ্তাহ দুটো সিয়াম রাখেন, সোমবারে বৃহস্পতিবারে। রাকেউন সাজেদুন, রুকু কর্ণওয়ালা সেজদা কর্ণওয়ালা দুটোকে পৃথক কেন বলা হলো? কারণ এই দুটি হলো সালাতের প্রধান রুকুন, যা রুকু সেজদা ছাড়া কোনো সালাত হয় না। এরপরে অল আমিরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাতা হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون سورة أنفال 24 آيات যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিশ্বব্যাপী মহামারী আকারে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মানব জাতি সংকুচিত, ভীত, প্রকম্পিত। আজকের পত্রিকা দেখা গেল জাতিসংঘের ইতিহাসে এবারই সর্বপ্রথম আগামী সেপ্টেম্বরে ভার্চুয়াল বৈঠক বসবে, সরাসরি সেখানে উপস্থিত হবে না, যার যার দেশ থেকে বক্তৃতা করবে। আমাদেরও সংগঠনের জুনে প্রথম গতকালকে ভার্চুয়াল মিটিং হয়েছে, সারা দেশের 62-64টা জেলা, আমাদের সাংগঠনিক জেলা, সব জায়গাতেই আমরা বলে দিয়েছিলাম যে সশরীরে আসলে সমস্যা হবে, আপনারা মোবাইলে প্রস্তুত থাকবেন। তো এটা বোধহয় অন্যরা করছে কিনা জানি না, এটা আমরাই প্রথম কালকে আমাদের পড়াতে শুরু করেছি ভার্চুয়াল মিটিং। তো ভার্চুয়াল মিটিংয়ে তো সীমিত সংখ্যক লোক থাকে, তো কালকে যে দর্শকরণ দিয়েছিলাম দুদিনী ভাষণে, আমাদের মন চাচ্ছে এটা খোদ্দাতে সবাইকে শুনিয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম,
যখন তিনি তোমাদেরকে আহ্বান করেন এমন বিষয়ে যা তোমাদের মধ্যে জীবন সঞ্চার করবে। আলামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আর জেনে রেখো যে আল্লাহ পাক মানুষের মধ্যে এবং তার কলবের মধ্যে বিচরণ করেন, পর্দা হয়ে থাকেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, মনে রেখে দিও তোমরা সবাই আল্লাহর নিকটেই সমবেত হবে, বাইরে কোথাও যেতে পারবে না। দুনিয়ার জীবন শেষ করে সবাইকে হাজির হতে হবে তার সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে। এক আয়াতে অনেক কিছু কথা বলে দেওয়া হলো, আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা সাড়া দাও আল্লাহর এবং তার রসুলের আহ্বানে। লাভটা কি? লিমা ইউহয়িকুম, যদি সাড়া দাও তাহলে তোমরা বাঁচতে পারবে। মানে অর্থ কি? আমরা মরে গেছি, মরে তো যায়নি, জীবন্ত মানুষকে তো বলা হচ্ছে হুকুমটা, অর্থাৎ বাঁচার মতো বাঁচা, পশুর মতো বাঁচা নয়। বোবা হাতি কিছুই বোঝে না, সে খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে সারা গ্রাম, কলা গাছ খায়, কার যেন রাগ হয়ে গেল, খুব মানুষকে ক্ষতি করতেছে, তাই খাদ্যের মধ্যে পটকা মিশিয়ে, বিষাক্ত পটকা মিশিয়ে হাতির সুরের মধ্যে ঢুকে দিলে হাতি ভাবলো বুঝি একটা ভালো খাবার পেলাম। যেমনি সে গালের মধ্যে দিয়েছে আর বাস্ট হয়ে গেছে, এবার সঙ্গে সঙ্গে হাতিটা ওখানে বিস্ফোরিত অবস্থায় ঘেলুমেলু বেরিয়ে ওখানে শেষ, মানুষ তাকে মারল। আবার দেখেন দুদিন পরে আজকে পত্রিকা বের হচ্ছে, পশ্চিমবঙ্গের বর্ধমানে একজন মহিলা এটা ক্ষুধার্ত বানরকে তো ঘরের মধ্যে বসিয়ে নিজে ভাত মাখিয়ে যেমন বাচ্চাকে খাওয়ায়, অমনি করে বানরকে খাওয়াচ্ছে। বিশ্বব্যাপী এইটা ভাইরাল হয়ে গেছে। কেরালার ওটাও মানুষ, সে মেরেছে এক পশুকে, আর বর্ধমানের বীরভূমের এটাও মানুষ, সে বাঁচিয়েছে আর একটা পশুকে। দুটো মানুষের মধ্যে কি পার্থক্য নাই? ঠিক এসেই এটি এসেছে 1500 বছর পূর্বে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। ঠিক একই জায়গায় দুটি হাদিস রয়েছে। প্রথমে বলা হচ্ছে একজন মহিলা, সে ধর্মপরায়ণা বটে কিন্তু তার আচরণ খুব খারাপ, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খেতে দেয়নি দুদিন, অবশেষে বিড়ালটা মারা গেছে। সেজন্য মেয়েরাজে আল্লাহ রসুল তাকে দেখলেন যে জাহান্নামের আগুনে দগ্ধভূত হচ্ছে। ঠিক পাশাপাশি পরের হাদিসেই বলা হচ্ছে আরেকজন বেশ্যা মহিলা, সে রাস্তায় যেতে গিয়ে দেখল যে একটা তৃষ্ণার্ত কুকুর তৃষ্ণায় জীব লম্বা করে হাঁসফাঁস করছে রোদ্রে বসে, কথা বলতে পারে না, বলতে পারে না, হাঁসফাঁস দেখে মহিলাটি বুঝল নিশ্চয়ই কুকুরটা তৃষ্ণায় কাতর হয়ে গেছে। তখন ওই মহিলা পাশে একটা কুয়া, পুরো মরুভূমির কুয়া কিন্তু অনেক গভীর হয়, এটা বাংলাদেশের কুয়া নয় যে বিশ গেলেই পানি পাওয়া যায়, অনেক গভীরে নেমে পায়ের মোজা, ওদেশের লোক চামড়ার মোজা পরে, সেই মোজায় পানি ভরে উপরে উঠালো অনেক কষ্ট করে, এরপর সেই পানি ওই কুকুরটাকে খাওয়ালো, কুকুরটা বেঁচে গেল। আল্লাহ রসুল বলছেন এই বেশ্যা মহিলাকে আল্লাহপাক ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দিলেন। চিন্তা করতে পারেন, একটা পশুর প্রতি দরদের কারণে একটা মানুষ, এটা যত বড় পাপি সে হোক না কেন, এজন্য হাদিস এসছে সাবাকাত রাহমাতি আল্লাহ গাজাবি, আমার ক্রোধের উপরে আমার দয়া, আমার অনুগ্রহ বিজয়ী। তিনি আল্লাহ শুধু শাস্তি দেন না, তিনি দয়া করেন। তিনি দেখলেন আমার বান্দা এত বড় পাপ করেছে বিশ্বাসে, কিন্তু সে এত বড় ভালো কাজ করেছে, একটা পশুকে বাঁচিয়েছে। একটা বেশ্যা যেটা পশুকে বাঁচাতে পারে, আমি কি একটা বেশ্যাকে বাঁচাতে পারি না? আল্লাহর রহমত অনেক অনেক বড়। ঠিক আজকে ঠিক একই ঘটনা এসেছে আজকে পত্রিকায়, এক বেয়াদব লোক একটা কুকুরকে কষ্ট দিয়ে বেঁধে দিয়েছে মুখটা, 2 সপ্তাহ কুকুরটা হা করতে পারেনি। এই খবরটা কে একজন গোপনে পুলিশকে জানিয়েছে, খুঁজে খুঁজে পাওয়া যায় না, অবশেষে এক বাড়িতে পাওয়া গেল কুকুরটাকে। দেখা গেল এমন কঠিন আইসোলেশন টেপ তাকে মেরেছে যে কুকুরের চামড়া ভেদ করে হাড়ে গিয়ে লেগে গেছে, পরে হাসপাতালে নিয়ে কুকুরটাকে বাঁচানো হয়েছে।
এটা কে? ওই জাহান্নামী না শয়তান? ও মানুষ, ওর ওই ইবাদত করে লাভটা কি? ও তো মানুষ না, তো শয়তান একটা পুরো। এগুলো দৃষ্টান্ত সামনে রাখেন, এরপরে এটা ব্যাখ্যা নেন। তিনি তোমাদেরকে ডাকেন লেমা ইউহিয়িকুম, যার দ্বারা তোমরা বেঁচে যেতে পারো। কিসের থেকে বাঁচবে? অমানবিকতা থেকে, মনুষ্যত্ব পশুত্ব থেকে তোর বাঁচতে পারবে। এই পৃথিবীটা মানুষের পৃথিবী হবে, পশুর পৃথিবী হবে না। এটাকে বলা হয়েছে বাঁচা। মানবতা নিয়ে বাঁচাটাই হলো আসল বাঁচা, পশুত্ব নিয়ে বাঁচা কোনো বাঁচা নয়। ইমাম কুর্তুবি বলছেন ফাহাজিল আয়া আন্নাল্লাহ তাআলা খালাকাল জামিয়া ইকতিসাবাল ইবাদ খায়রাহু ওয়া শাররাহু। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক বান্দার সকল কাজের সৃষ্টিকর্তা, তার ভালো এবং মন্দ উভয়টারই। কারণ মুতাযিলারা বলে আল্লাহ বান্দার মন্দ কাজ সৃষ্টি করেন না, খালি ভালোটাই সৃষ্টি করেন। ঠিক একইভাবে খারেজিরাও বলে যে আল্লাহ তো ভালো, আল্লাহ খারাপ জিনিস সৃষ্টি করবে কেন? তারা এটা বোঝেন না। এটা বললে আমাকে আরেকটা জিনিস অপরিহার্য হয়ে পড়ে যে আল্লাহ একজন নন, আল্লাহ দুজন, একজন মন্দ সৃষ্টিকর্তা আর একজন ভালো সৃষ্টিকর্তা। তাই হবে না? মুখে বলছে আল্লাহ এক, আর কাজে বলছে না আল্লাহ দুই। আল্লাহ খালি ভালোই সৃষ্টি করবে, তাই খারাপগুলি কে সৃষ্টি করে? এ তো মজুসিদের মতো হলো। ওরা বলে ভালো সৃষ্টিকর্তা আলো আর মন্দ সৃষ্টিকর্তা অন্ধকার। যেহেতু সেটাই হয়ে গেল মুতাযিল অতি যুক্তিবাদ, মুসলমানদেরকে তৌহিদ থেকে বিকৃত করে দিল। দুটোরই সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু বান্দাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে কোনো একটা বেছে নেওয়ার। ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, সে হয় ভালোটা গ্রহণ করে শাকির হবে না মন্দটা গ্রহণ করে কাফের হবে। এই স্বাধীনতা তাকে দেওয়া আছে বলেই বান্দার পরীক্ষা, আর পরীক্ষা আছে বলেই পাশ ফেল আছে, আর পাশ ফেল আছে বলেই জান্নাত জাহান্নাম আছে। এটা যদি না মানা হয় তো জান্নাত জাহান্নাম তো কোনো প্রয়োজন নাই। হাদিসের শের ব্যাখ্যা ইন্নাল কুলুব বান ইসবাআন মিন আসাবিল্লাহ, আল্লাহর আঙ্গুল সমূহের মধ্যে দুই আঙুলে বান্দার কলব সবসময় ঘোরাফেরা করে। এজন্য আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দিনিক, আল্লাহুম্মা সাররিহ কুলুবানা আলা তাআতিক। হাদিসে এগুলো আমাদের শেখানো হয়েছে, আল্লাহ তুমি আমার কলবকে তোমার দিনের উপরে দৃঢ় রাখো এবং তুমি আমার কলবকে তোমার দিনের দিকে প্রত্যাবর্তিত করো। এগুলো সবসময় দোয়া করতে হয়, কারণ মানুষের অন্তর সবসময় ভালো মন্দ দুদিকে ধাবিত হয়। এরপরে এই যে আয়াতটা নাজিল হলো কখন, আসলে আমার পেছন দিকে চলে যাই। সুরে আনফাল আপনারা সবাই জানেন, সুরে আনফালের প্রথম থেকে 49 আয়াত পর্যন্ত মোট 50 আয়াত বদ্রযুদ্ধের উপরে নাজিল হয়েছে। যারা সিরাত রাসুলের পাঠক তারা জানেন, সেখান থেকে খালি কিছু কিছু এনে বলে দিচ্ছি। এই 50 আয়াতের সব আলোচনাই বদ্রযুদ্ধ কেন্দ্রিক। সেখানে আয়াতের নাজিলটা হলো, এটি আমাদের চিন্তার বিষয়। তার আগে বদ্রযুদ্ধ সম্পর্কে একটা পটভূমিকা বলে দিই। মূলত কাফেররা আল্লাহ রসুলকে ধ্বংস করার জন্য যুদ্ধ করে তাদের সরঞ্জাম প্রস্তুত করছিল। তারা সিরিয়া থেকে ব্যবসা করে বহু লাভবান হয়ে অস্ত্রশস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল। এই খবরটা আল্লাহ রসুলের কানে পৌঁছল। তিনি ভাবলেন যদি এরা যদি একবার এখান থেকে মদিনা চলে যায়, মক্কা চলে যায়, তাহলে তো ফিরে এসে আমাদেরকে শেষ করে দেবে। তখন তিনি বললেন সবাইকে, চলো আমরা ওদেরকে রাস্তায় আটকাই। আমাদের যাওয়া আসার রাস্তাই তো হলো মদিনা, মদিনা পাস করে সিরিয়া যেতে হয়। তো আমরা এখানে ওদেরকে আটকে দিতে পারি, তাহলে ওরা এসে আমাদেরকে শেষ করতে পারবে না। এটাই ছিল চিন্তাধারা, ঈর যাকে আরবিতে ভালো হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই শত্রুদের সেই কাফেলাকে ধরা গেল না, ওরা পাস করে চলে গেছে। আবু সুফিয়ান এতই চালাক ছিল, এতই চতুর ছিলেন, উনি লোকদেরকে জিজ্ঞেস করছে আচ্ছা এখান থেকে অন্য কোনো কাফেলা গেছে কি, কেউ বলতে পারছে না। শেষে উনি খেয়াল করে দেখলেন যে এক জায়গায় উটের পায়খানা পড়ে আছে। উনি যে উটের পায়খানা খুঁজতে শুরু করলেন, উল্টাপাল্টা করে করে ওর মধ্যে খেজুরের আটি পাওয়া গেছে। খেজুরের আটিতে উনি এত অভিজ্ঞ, উনি আটি টেস্ট করে বুঝলেন এ তো মদিনার খেজুর, এ তো মক্কার খেজুর না, তাহলে নিশ্চয়ই মোহাম্মদের কাফেলা গেছে এই রাস্তা দিয়ে।
কত দূরদর্শী হলে তবে নেতা হওয়া যায়। উনি বললে এই তোমরা এই রাস্তায় যেও না, এই রাস্তায় মোহাম্মদ হতে আগের সামনে দিকে তো আছে, ধরে ফেলবে। ওখান থেকে নেমে আসফলামেনকুম, কোরআনের ভাষায় বলছি, নিচু দিয়ে চলে গেলেন, উপর পথ দিয়ে আর গেলেন না। আসলে যদি সরাসরি যেত তো অবশ্যই ধরা পড়ত। ওই খেজুরাটি ওসিলা হয়ে গেল উনি বেঁচে যাওয়ার। আর উনি এর আগে লোক পাঠিয়েছিলেন মক্কা যে আমরা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, তোমরা ওখান থেকে লোক পাঠাও আমাদের উদ্ধার করার জন্য। আসলে বিষয়টা উনি যে মুক্তি পেয়ে গেছেন কিন্তু আবু জাহাল তো জানতো না, আবু জাহাল চলে আসছে বদরে। এইভাবে হঠাৎ করে যুদ্ধটা ঘটে যায়। এই যুদ্ধ হওয়ার কোনো কথাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এ সাহাবীরা বসো, তোমরা রওহা নামে একটা জায়গা আছে, যারা হজে গেছে তারা দেখছেন, 64 কিলোমিটার দূরে এখন বর্তমানে মক্কা থেকে, মদিনা থেকে। সেখানে গিয়ে উনি পরামর্শ বৈঠক বসলেন যে তোমরা এখন কী করবো বলো, আবু জাহাল তো 1000 সেনা নিয়ে আসতেছে, বিশাল ব্যাপার স্যাপার, আমাদের তো এই কিছুই নাই, আত্মরক্ষামূলক একটা তরবারি ছাড়া এখন আমরা কী করতে পারি। একদল সাহাবি বললেন যে আমাদের এখন মক্কা মদিনায় ফিরে যাওয়া উচিত, মদিনায় গিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফিরে আসা ভালো। আরেকদল সাহাবি বললেন এটা হবে না, বিপদ তো এসেই গেছে, এখন তো ফেরার সুযোগ নাই, ওখান থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরেই তো বদর। তো পরামর্শের এক পর্যায়ে একজন মুহাজির সাহাবি মুগদাদ ইবনে আসওয়াদ তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইযহাব কামা আমারাকাল্লাহ আলা নাকুলু কামা ক্বালা বনু ইসরাঈল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে আল্লাহর রসুল, আল্লাহ পাক আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি সেটা পূর্ণ করুন। আমরা কখনোই মুসার কমের মতো বলবো না, যারা মুসার নির্দেশ অমান্য করে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা তুমি এবং তোমার প্রভু যাও যুদ্ধ করো ওদের বিরুদ্ধে, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা বলবো আপনি এবং আপনার প্রতিপালক যুদ্ধ করুন, আমরা অবশ্যই আপনার সাথে যুদ্ধ করব। এই কথা শুনে আল্লাহ রাসূল এত খুশি হলেন, ফাদাআলাহু বিখাইর, তিনি তার জন্য কল্যাণের দোয়া করলেন। ঠিক কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে বলেছেন তো, কথাটা ওনার খুবই ভালো লেগেছিল, কথাটা আমাদের খুব ভালো লাগছে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যখন সাথীদের মধ্যে ঐক্য না থাকে তো সে কাজে অবশ্যই তাকে ব্যর্থ হতে হয়, এটা কিন্তু শেখানো হচ্ছে এখানে। যেসব সাহেবেরা বিপরীত মত প্রকাশ করেছিলেন তারা কিন্তু অত্যন্ত দূরদর্শী এবং বাস্তব অবস্থার প্রেক্ষিতেই তারা এই পরামর্শ দিয়েছিলেন যে এই অবস্থা যুদ্ধ করা মানে আত্মহত্যা করা সামিল, আমরা মোটাই কয়জন লোক হিসাব মতো নিরস্ত্র, এটা দুনিয়াবি বিবেচনায় সঠিক পরামর্শই ছিল কিন্তু ইমানে বিবেচনায় আরও অনেক ঊর্ধ্বে বিষয়টা ছিল। এখানে অনুরূপ ঘটনা ঘটছে মুসলমানদের প্রায় সব জায়গাতে, শুধু এই বদরের যুদ্ধে না, প্রায় সব যুদ্ধেই মুসলমানের সবসময় অল্প সংখ্যায় কম ছিল কিন্তু বিশাল বিরোধী পক্ষের বিরোধী তারা জিতে গেছে শুধুমাত্র ইমানি কারণে। এটা হলো প্রেক্ষাপট। তারপরে চলে গেলেন সামনে, যুদ্ধ হলো, ফলাফল আপনারা সবাই জানেন। এ প্রসঙ্গে সূরা নূরে একটা কথা আসছে, আল্লাহ পাক বলছেন লা তাজআলু দুআর রাসূলিকা দুআ বাইনাকুম বাদাকুম বাদা কদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম লাওয়াজা ফালিহাযার আল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তোমরা আল্লাহ রসুলের আহ্বানকে তোমাদের সাধারণ মানুষের পারস্পরিক আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ ভালো করে জানেন তোমাদের মধ্যে কারা গোপনে ইয়াতাসাল্লালুনা মিনকুম লাওয়াজা, গোপনে বিরোধিতা পোষণ করো এবং গোপনে সটকে পড়ো,
আল্লাহ তাদেরকে চিনেন, আমার রসুল তাদেরকে চিনে না। সাবধান, ফলিহাদার লাদিন ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার রসুলের আদেশের বিপরীত করবে বরখলাফ করবে, তারা যেন এ বিষয়ে সতর্ক হয়। আন্তুসিবহুম ফিতনাতুন আও ইউসিবহুম আযাবুন আলিম, তাদেরকে অবশ্যই ফিতনা গ্রেপ্তার করবে এবং মর্মান্তিক আজাব তাদেরকে গ্রেপ্তার করবে। আজকে বিশ্বব্যাপী মহামারীর সঙ্গে আয়াতগুলো মিলিয়ে নেন, সারা বিশ্বের যত দেশ আছে সব জায়গায় কি আল্লাহ রসুলের বিরোধিতা চলছে না? কোনো দেশ কি আল্লাহ রসুলের পক্ষে আছে নাকি? মুসলমানরাও তার বিপক্ষে, অমুসলমানরাও বিপক্ষে, তো সালাত সিয়ামি আমরা পক্ষে আছি আর সব জায়গায় বিপক্ষে। এই যে বাজেট পেশ করলো না কালকে, হিসাব পেয়েছেন তো? 64% খালি বেতন ভাতা যাবে, মন্ত্রী এমপিদের বেতন কি দরকার, ফকির নাকি ওরা? আর 60% খালি সুদ পরিশোধে যাবে মুসলমানের দেশ। আমারই আমাদের ব্যাংক তো টাকা নেই, সুদ নেই, সুদ দেয় আমরা সব করি, ওদিকে হজ আমরা সবই করি। এই বিশাল বাজেট, তার যদি 60% সুদ পরিশোধে চলে যায় তো মানুষের কল্যাণে কয় পার্সেন্ট ব্যয় হয়? এগুলো লাইনে আমার যায় না, খালি মূল একটা চুম্বক কথা খালি আপনার শুনে দিলাম। এগুলো করে কিন্তু আমরা পাশাপাশি সালাত আদায় করছি, হারাম করে ইবাদত কবুল হয়? ফালে হাজার লাদিনী খালিফুন আন আমরি, যারা আমার রসুলের আদেশের বিপরীত করে, মুখালিফাত করে, আন তুসি বাহুম ফিতনা, তাদেরকে ফিতনা গ্রেপ্তার করবে। ফিতনা কোনটা নাম করে বলা হয়নি, একটা ব্যাপক শব্দ। আও তুসি বাহুম আজাবুন আলিম, অথবা মর্মান্তিক শাস্তি তাদেরকে গ্রেপ্তার করবে, বাঁচার কোনো উপায় নাই। এটা কাদের জন্য বলা হয়েছিল এটা মনে রেখে দেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, মুনাফিক একদল মসজিদে আসতো, এরা কিন্তু সব বায়াতকারী, সব বায়াত ছাড়া তখন কেউ মুসলমান হতে পারতো না। এক অপরের দিকে চোখ মিটকে মিটকে ইঙ্গিত দিত, চলো এই খুতবা কি শুনো, চলো বাইরে যাই, হাঁটো হাঁটো, এই করিকে লোক তারা বের করে নিয়ে চলে যেত, খুতবা শুনতো না। আল্লাহ রসুলের খুতবা না শুনে কোনো মুসলমান চলে যেতে পারে, একে আপনি এই যুগে কল্পনা করতে পারেন? কল্পনা করাও যায় না। যেত মদিনা মসজিদে এই ঘটনা ঘটেছিল, ঘটেছিল বলেই একটা নাজিল হয়েছিল, ইযা কানু মাউ আলা আমরি জামিন লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযনুক, যখন তারা আল্লাহ রসুলের সঙ্গে কোনো আমরি জামে গুরুত্বপূর্ণ কাজে থাকবে, তার অনুমতি ছাড়া কেউ বেরোতে পারবে না। কেন নাজিল হলো? অনুমতি লাগতো না, বেরিয়ে চলে যেত, যাতে মসজিদ খালি হয়ে যায়, খুতবা বন্ধ হয়ে যায়। কত বড় দুশ্মন তারা ছিল, অত মুসলমান, এমন পাকা মুসলমান, যখন আল্লাহ রসুল আসতেন খুতবা দেওয়ার জন্য, তো ওই মুনাফিকদের হেড যিনি, নাম তো সবাই আপনারা জানেন, ইবনে উবাই, ও দাঁড়িয়ে বলতো হুঁশিয়ার মুসলমানরা রসুল এসে গেছেন, এখনই খুতবা হবে, কি কোথায় আসো, ভিতরে চলে আসো। এই লোকটাই কিন্তু আবার সবাইকে ইঙ্গিত দিতে, চলো বেরিয়ে চলে যাই। কী ধরনের বদমাশ হলে এগুলো সম্ভব? কিন্তু আল্লাহ রসুল কখনো তাদের ভিতরে কোনো ব্যবস্থা নেন নাই, কারণ মুনাফিকদের উপরে কঠোরতা অবলম্বন করার নির্দেশ আসছে কোরআনে, তাদের হত্যা করার নির্দেশ আসেনি। মোর ফরে কয়েকবারই তাকে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রসুল অনুমতি দেন নাই। কাফেরদের হত্যা করা যাবে, মুনাফিকদের নয়, কারণ তাদের বাহ্যিক আমল ইসলামী, তারা সালাত পড়ে, সিয়াম আদায় করে, সবই করে, বাহ্যিক আমল থেকে বিচার হবে, ভিতরটা বিচার আল্লাহ করবে, তাদের জন্য আখেরাতে কঠিন শাস্তি রয়েছে। এই বিষয়গুলি সামনে রেখে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যখনই আপনি চাচ্ছেন এদেশ থেকে ভাইরাস উঠে যাক, তখন সামনে দিয়ে দূরে তাকান। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি কোনো কওমের উপরে কোনো ধ্বংস করি না, কোনো কওমকে বেজুলমিন, জুলুমের কারণে, শিরকের কারণে, ও আহলুহা মুসলিহুন, যদি তার আহাল জনপদবাসীরা সংস্কারবাদী হয়, ভালো হয়, ইসলাহকারী হয়, তাহলে তাদেরকে আমি ধ্বংস করি না শুধুমাত্র শিরকের কারণে। এই বাস্তব প্রমাণ দেখেন, নিউজিল্যান্ড ইসলামী দেশ নয়,
অথচ সবার আগে করোনা ভাইরাস থেকে মুক্তি হয়েছে। মুক্ত হওয়ার কারণ সেখানকার প্রধানমন্ত্রী মহিলা, এ ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নিয়েছেন, লকডাউন করেছেন, ফলে সবার আগে তারা করোনাতে মুক্তি পেল। এরা ইমানের কারণে নয়, তারা শিরিকপন্থী শুধু ইসলাহের কারণে, ও আহলুহা মুসলিহুন। তেরোতম দেশ তানজানিয়া মুক্তি পেয়েছে গত পরশুদিন। তানজানিয়ার প্রেসিডেন্ট মুক্তি পাওয়ার পরে যে বক্তব্য দিয়েছেন এটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বলেছেন, শুধু আমি নই, আমার দেশের জনসাধারণ সৃষ্টিকর্তা আল্লাহতে বিশ্বাসী, তারা সবসময় আল্লাহর কাছে কাঁদেই, তাদের কান্নার কারণেই আমার দেশ আজকে করোনা মুক্ত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে কথা কোনো প্রেসিডেন্ট মুখ থেকে এই যুগে বের হওয়াটা একটা বিস্ময়কর ব্যাপার। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী যখন বাজেট অধিবেশনে হাজির হয়েছেন, বক্তৃতা করছেন, বিরোধী দলের নেতা বলেছেন আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী ঘরে বসে ভার্চুয়াল বক্তব্য রাখুন, কারণ প্রধানমন্ত্রী চলে গেলে দেশ চালাবে কি। প্রধানমন্ত্রীর জবাবে বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না, মরতে তো একদিন হবেই, হয় এখানে মরতে হবে না ঘরে মরতে হবে না, আমি কথা বলতে তো মরে যাব, মরতে তো হবেই, মৃত্যু ভয়কে লাভ কী। আমরা খুশি হতাম যদি তিনি বলতেন আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু দান করতে পারেন, দোয়া করার জন্য আল্লাহ পাক আমার মৃত্যুকে শহীদ মৃত্যুকে কবুল করে নেন। এটা যদি উনি বলতেন তাহলে কিন্তু ইমানই বক্তব্য হইত। এমনি তো কাফেররাও মরে মুসলমানরাও মরে, মুসলমানদের মৃত্যুর সঙ্গে শাহাদাত জড়িত আছে, যদি নাকি তার শাহাদাতের কামনা থাকে, সে কামনা নাই, কারণ তাহলে তো ধর্মনিরপেক্ষ প্রধানমন্ত্রী, তো ধর্মনিরপেক্ষ কথাটা উঠে যাবে, উনি তো তখন ধার্মিক হয়ে যাবেন, ধার্মিক হলে তো হবে না, এদেশের সংবিধান কাউকে ধার্মিক হয়ে দেবে না, দুর্ভাগ্য এদেশের নেতা নেত্রীদের। যাই হোক, ওদিকে যাচ্ছি না, খালি তুলনা দিচ্ছি তানজানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের দেশের নেতাদের। নিঃসন্দেহে আল্লাহর হুকুম ছাড়া করোনা যাবে না, আপনি যতই চেষ্টা করেন, আর চেষ্টার সঙ্গে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। চেষ্টা যদি না করে শুধু শুধু দোয়া করেন কাজ হবে না। সেজন্য এই সময় আল্লাহ আমরিন জামে সবাই যখন একটি লক্ষ্যে ঐক্যবদ্ধ, এখানে পরস্পরে হিংসা বিদ্বেষ এগুলো করা কঠোরভাবে নিষিদ্ধ, যেটা আল্লাহর রাসূলের জীবন দিয়ে আমরা দেখতে পেয়েছি। বদরযুদ্ধ নিয়ে উনি বদরযুদ্ধে গেলেন, যুদ্ধ বিজয় হলো, পরের দিন যখন বসলেন যুদ্ধ বন্দীদেরকে কী করা যাবে এই বিষয়ে পরামর্শ বৈঠকে, সিদ্ধান্ত হলো যার যার আত্মীয় তাকে হত্যা করা হবে, এই পরামর্শ দিলেন হযরত ওমর। আবু বকর বললেন, না ওমর মেরে ফেলো না, ওর তো আমাদের ভাই, আমাদেরই চাষা, আমাদেরই সন্তান, ওদেরকে বরং সুযোগ দাও তওবা করার, তো ওরা যদি রক্তমূল্য দেয় ওদেরকে ছেড়ে দাও। তা আবু বকরের পরামর্শ আল্লাহ রাসূল গ্রহণ করলেন, তাদেরকে রক্তমূল্যের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল। তখন একজন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আপনি বলছিলেন আমরা যাচ্ছি কাফেলা লুট করার জন্য, বাণিজ্যিক কাফেলা, তা আবার যে যুদ্ধ করলেন, এটা আপনার কথা তো দুরকম হয়ে গেল। চিন্তা করেন, যুদ্ধে বিজয়ের পরেও কিন্তু তার মধ্যে ধান্দা যায়নি যে আল্লাহ রাসূলের কাজটা বোধহয় ঠিক হয়নি, ভাবটা তো এই। তখন যুদ্ধবন্দীদের মধ্য থেকে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি আল্লাহ রাসূলের চাচা এবং মানে মনে প্রাণে তিনি মুসলমান কিন্তু জাহেরান কাফের ছিলেন, ওদের সঙ্গে মিলিয়ে থাকার জন্য, তিনি বলে ফেললেন, এই তুমি কী বলছো, দেখো নি কোরআন কী বলছে, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছেন তয়ফাতাইন, দুইটি দল সম্পর্কে, আন্নাহা লাকুম, দুটি দলের একটা তোমাদের হবে, তুমি বলেন নেই দুটা আইর, দুটা বাণিজ্যিক কাফেলে বলেন নেই তো। তার এই উপস্থিত জবাব শুনে আল্লাহ রাসূল এত খুশি হলেন যে এ তো চমৎকার জবাব দিয়েছে, কোরআন বলতো তয়েফা দল, আর ঈদ মানে তো বাণিজ্যিক কাফেলা, আল্লাহ পাক তো কাফেলার কথা বলেননি, অর্থাৎ একটা কাফের দল একটা মুসলমানের দল, মুসলমান দল জিতেছে, ঠিকই তো হয়েছে। তখন ওই সাহাবির ভিতর থেকে ঘোর কাটলো, আসলে তো আমার তো বলা ভুল হয়েছে। চিন্তা করেন, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনী অনুসরণ করতে হবে, তার বাইরে গেলে হবে না, এসব ডিকশনারি পড়ে এসব মন্তব্য করা যাবে না, কতজন আলেম কোন দিক গেলে দেখলে হবে না, আল্লাহ রাসূলের পুরো জিন্দগিটা ঠিক এইভাবে কেটেছে,
তিনি বায়াত নিয়েছেন, কেউ বায়াত ভঙ্গ করেছে কিন্তু তাদেরকে হত্যা করেন নাই। এরপরেও তিনি এর উপরে দৃঢ় ছিলেন, আমৃত্যু যারা সেটা রক্ষা করেছে তারা বিজয়ী হয়েছে এহকালে পরকালে, যারা রক্ষা করেনি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে সুরে তবে 111 আয়াতে আপনার কাছে পরিষ্কার হবে। এটা হলো হিজরতের প্রেক্ষাপটে এই আয়াতটি, অর্থাৎ হিজরতের 75 দিন পূর্বে এই আয়াতটি নাজিল হয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ইউকতালুন, তারা সর্বদা আল্লাহর পথে সংগ্রাম করে অতঃপর নিজেরা হত্যা করে এবং নিহত হয়। ওয়াদান আলাইহি হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা হক সত্য যা বর্ণিত হয়েছে ইতিপূর্বে তাওরাতে ইনজিলে এবং কোরআনেও একই কথা, অর্থাৎ জিহাদ ছাড়া কোনো মুক্তি নাই, বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়, আপোষহীনভাবে তোমাকে এগিয়ে যেতে হবে, এটাই হল আল্লাহর দেওয়া হক ওয়াদা। ওমান আওফা বি আহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বি বাইয়িকুম আল্লাযী বায়আতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। অতঃপর যে ব্যক্তি এই অঙ্গীকার পূর্ণ করেছে সে যেন সুসংবাদ গ্রহণ করে, বি বাইয়িকুম আল্লাযী বায়আতুম বিহ, তোমরা যে বিষয়ে বায়াত করেছিলে তার বিনিময়ে, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হল মহান কৃতকার্যতা। কারা বায়াত করেছিল ইতিহাস সবাই আপনারা জানেন, এটা হল বায়াতে কুবরার সময়ের ঘটনা। 73 জন পুরুষ এবং 2 জন নারী তারা সবাই এসেছিলেন ইয়াসরিব থেকে, যা পরবর্তীকালে নাম হয় মদিনা। তারা মক্কায় এসে হজের সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান পেয়ে তার কাছে বসে অনেক কথাবার্তার পরে তারা যখন বুঝলেন ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, তখন তারা তার হাতে বায়াত করেন এবং প্রতিজ্ঞা করেন তারা কী করবেন না করবেন ইত্যাদি। শেষে ওনারা বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো পরিষ্কার যে আমরা যদি আপনার হাতে বায়াত করি তো আমাদেরকে মরতে হবে, আমাদের সন্তান হারা হতে হবে, কেউ পিতৃহারা হবে, কেউ মাতৃহারা হবে, বিনিময়ে আমরা কী পাবো? সেদিন কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কোনো লম্বা ওয়াদা করেন নেই যে জমি জমা হবে, চাকরি বাকরি হবে, কিচ্ছু বলেনি, খালি একাই বলেছেন আল জান্নাহ, এই বিনিময়ে তোমরা সেরেব জান্নাত পাবে। এরপরে যা 75 দিন পরে হিজরত শুরু হলো, হিজরতের পরে এইসব সাহাবিদেরকে নিয়েই কিন্তু বদর যুদ্ধ হলো। সেখানে গিয়েও এই দুটো পরামর্শ আসাতে দ্বিধাদ্বন্দ্ব হলো, কিন্তু না, শেষ পর্যন্ত বিজয়ী হলো তারাই যারা দৃঢ় পদ অঙ্গীকারের অধিকারী ছিলেন, তারাই এগিয়ে গেল। আল্লাহ পাক তাদেরকেই পছন্দ করলেন। শেষে যা হলো সে তো সবাই আপনার ইতিহাস জানেন, যেটা ছিল ইসলামের ইতিহাসটা মাইল ফলক। এই আয়াতের পরেই 112 আয়াতে কৃতকার্য হবে কারা, তাদের কিছু গুণাবলী থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, দেখো, আত্তায়িবুন আল আবিদুন আল হামিদুন আসসাইহুন আর রাকিউন সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার আল হাফিজুন আল হুদুদিল্লাহ অবশ্যিরুল মুমিনিন। যুদ্ধে বিজয়ী হলেই শুধু বিজয় নয়, আমাদেরকে এখন আল্লাহর কাছে পরিপূর্ণভাবে অবনত হতে হবে। প্রথম আল আবেদুন আত্তা এ বোন, সকল পাপ থেকে তওবাকারী হতে হবে, এর 1 নম্বর এনেছেন আল্লাহ পাক। এরপরে আল আবেদুন, ইবাদতকারী হতে হবে, ঘরে বসে টিভি দেখবেন না, লকডাউনে ঘরে দুনিয়ার যত বদমাশি করবেন, পেপারে দিয়েছে এই সময় যত চুরি সামরিক ধর্ষণ বেড়ে গেছে, তা কী লাভ হবে, ভাইরাস যাবে না? অবশ্যই তওবাকারী হতে হবে, এবারে ইবাদতকারী হতে হবে, এবারে হামেদুন আল্লাহর প্রশংসাকারী হতে হবে, অসায়হুন সিয়াম পালনকারী হতে হবে, রমজানের সিয়াম চলে গেছে, এখন প্রতি সপ্তাহ 2টো সিয়াম রাখেন সোমবার ও বৃহস্পতিবারে, আর রাকিউন সাজিদুন, রুকু কর্ণওয়ালা সিজদা কর্ণওয়ালা দুটোকে পৃথক কেন বলা হলো, কারণ এই দুটি হলো সালাতের প্রধান রুকুন, যা রুকু সিজদা ছাড়া কোনো সালাত হয় না।
এরপরে আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশদাতা হতে হবে, অসৎ কাজের নিষেধকারী হতে হবে। আল হাফেজুন আলী হুদুদিল্লাহ, এবং আল্লাহর সীমারেখাগুলো মেনে চলতে হবে, যেগুলোতে আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকতে হবে। যেসব কাজে দণ্ডবিধি আছে সেগুলো থেকে একেবারে তওবা করতে হবে। তখন যে বলা হচ্ছে অবশ্যিরুল মুমিনিন, এইসব মুমিনদের জন্য জান্নাতের বাশারাত, সুসংবাদ। 111-12 দুটি হাত পর পর চলে আসছে, এটা কিন্তু মানুষের সাজানো, আল্লাহ সাজানো। যেন মুসলমান যুদ্ধে জয়ী হয়ে যেন অহংকারী না হয়ে যায়, সেজন্যই কিন্তু এটা বলা হয়েছে। এ কারণেই বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয়ী সেনাপতি রূপে মক্কায় প্রবেশ করছেন, তখন তার মাথা ছিল নিচু, চুপচাপ তিনি শুধু সূরা ফাতহ প্রথম অংশের আয়াতগুলো খালি বারবার পড়ছেন। কোনো রকম অহংকার তার চেহারা দেখা যায়নি, যে এই বিজয় সিরফ আল্লাহর রহমত। 8 বছর আগে আমাকে রাতের অন্ধকারে এখান থেকে চলে যেতে হয়েছিল, শহর গৃহগৃহে আমাকে 3 দিন থাকতে হয়েছিল, সেই রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া মোহাম্মদ আজকে বিজয়ী মোহাম্মদ হিসেবে এখানে বিনা যুদ্ধে এখানে প্রবেশ করলো, এটা মোহাম্মদের কোনো নিজস্ব ক্ষমতা নয়, এটা আল্লাহরই ক্ষমতা। আজকে বারবার পত্রিকা দিয়েছে করোনাজয়ী সেনাপতি, করোনা যুদ্ধের জয়ী, এসব ফালতু কথাগুলো সাংবাদিকরা যদি বাদ দিত আমরা খুশি হতাম। করোনার সঙ্গে কিসের যুদ্ধ? হাতিয়ার নিয়ে যুদ্ধ করছে নাকি বেটা? আল্লাহর রহমতে সে করোনা থেকে মুক্তি পাচ্ছে, এটা একবারও নেই, করোনা জয়ী যোদ্ধা। এতই যোদ্ধা যে স্বাস্থ্যমন্ত্রী নিজে পড়িয়েছে আর হাহু করতে পারতেছেন এখন আর। স্বাস্থ্যমন্ত্রী সে তো বেশি বড় যোদ্ধা হওয়ার কথা, কোথায় যোদ্ধা? লাইফ সাপোর্টে পড়ে আস, যদি বেঁচে যায় হ্যাঁ করোনা যুদ্ধে বিজয়ী সেনাপতি বলবে। এই সমস্ত এইসব মানুষদের আবার কোন ভাষা বলবো আল্লাহ ভালো জানেন। যুদ্ধজয়ী মানুষ কখনই অহংকারী হয় না, যারা আল্লাহর রহমতের উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন, যারা আল্লাহর রহমতকে মানেই না, তার উপরে কোনো শক্তির উপর তাওয়াক্কুল করে না, তাদের উপরে আল্লাহর রহমত করেন না। আজকে শুনলাম লকডাউন রাজশাহীতে আবার কাল থেকে বোধ হয় চালু হয়ে যাবে, হোক না সমস্যা কী, লকডাউন হোক আর না হোক, বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই তওবাকারী হতে হবে, ইবাদতকারী হতে হবে, সিয়াম পালনকারী হতে হবে, আল্লাহর হুদুদ রক্ষাকারী হতে হবে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অনুসারী হতে হবে। এর বিপরীত যদি আপনি করেন, করোনা যিনি পাঠিয়েছেন তিনি কখনোই করোনা হটাবেন না। আজকে করোনা যাচ্ছে, কালকে আরেকটা আসবে, শুনে নিশ্চয়ই এটা আপনারা দেখছেন যারা পত্রিকা পড়েন, তো 19 রকম সাইক্লোন আসতেছে আটলান্টিক মহাসাগরে, উঠে গেছে অলরেডি তারা, এই 2020 সালের মধ্যেই সবগুলো হামলা করবে পৃথিবীর উপরে। এ তো খালি করোনা, আরও 19টা সামনে রেডি, আল্লাহ হুকুম দিলে ওরা স্টার্ট করবে। আর পঙ্গপাল তো অলরেডি ঢুকে পড়েছে ইন্ডিয়ায়, কাল দেখলাম লন্ডনে এখন ইঁদুর ঢুকছে, সে এত বড় বড় ইঁদুর, সে পরে 1 ফুট করে লম্বা, ইঁদুরের ভয়ে মানুষ পাগল এখন, খাওয়া পাচ্ছে না, এখানে সেখানে পড়ে খাইতে আগে, এখন তো হাটেল মোটেল সব বন্ধ, কী খাবে, খাওয়ার জন্য ঘরে ঢুকতেছে, গজবের শেষ নাই। ইঁদুর আসবে, তেলাপোকা আসবে, উকুন আসবে, ফেরাউন জমান আসছে না গুনা। অত আল্লাহর সঙ্গে পাল্লা না দিয়ে বান্দাদেরকে বলবো দয়া করে আল্লাহ ভীরু হন, আল্লাহর বিধান মেনে চলুন, এবং আল্লাহ রসুলের দাওয়াতকে কবুল করার চেষ্টা করুন। আর এজন্য সর্বাগ্রে প্রয়োজন, সেদিন যেমন তার সঙ্গে বেশ কিছু লোক ছিলেন, বদ্রযুদ্ধে মাত্র 310-313 জন, এ যুগেও কিছু লোককে আল্লাহর উপরে তাওয়াক্কল করে পূর্ণ অঙ্গীকার নিয়ে সমাজ সংস্কারে নেমে যেতে হবে। সমাজ কিন্তু আপনা আপনি সংস্কার হয় না, শুধু একটা খোদবা দিয়ে সমাজ সংস্কার হয় না, যদি আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ এরিয়ার মধ্যে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা না করি, সংগঠিত করার চেষ্টা না করি, তো মানুষ কখনোই এগিয়ে আসবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরা এই সংস্কার কার্য চালিয়ে যাচ্ছে সারা দেশে, সবাইকে আমরা বলছি যে যেখানে আছেন করোনা কবে যাবে না যাবে এটা চিন্তা করবেন না, আমার মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে, অর্থাৎ আমাদের মৃত্যু যেন আল্লাহর পথে সংগ্রামের মধ্যেই হয়, সেই দোয়া যেন আমরা আল্লাহকে সবসময় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই দিকে তৌফিক দান করেন। মৃত্যু তো হবেই,
মৃত্যু হবে আল্লাহর পথে, শুয়ে শুয়ে ঘুমাবার মৃত্যু হয়ে গেলে লাভটা কি? সবসময় কাজে থাকুন, সবসময় দাওয়াতে থাকুন, সবসময় লেখাপড়ার মধ্যে থাকুন, মানুষকে দাওয়াত দিন, হক কথা বলুন, হক পথে ডাকান, ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মদত নেমে আসবে। যেমন তানজানিয়ার প্রেসিডেন্ট যেমন বলেছে, আমার দেশের নাগরিকরা সবসময় আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে চায়। আমার দেশের প্রধানমন্ত্রী যদি একদিন বলে এদেশের 16 কোটি মুসলমান সবসময় আল্লাহর কাছে কেঁদেছে, দোয়া করেছে বলেই আমার দেশ করোনা মুক্ত হয়েছে। যারা রাজনীতি পাগল, আজকে ইনকিলাব পাগলা রাজার গল্প দিছে, পাগলা রাজা, রাজা হওয়ার জন্য আমরা সবাই পাগল। ক্ষমতা হাতে পেয়ে ইসলাম কায়েম করব, এক হুকুমে দেশের লোক নামাজি হয়ে যাবে, এটা যে বাস্তবতার সম্পূর্ণ বিরোধী তার প্রমাণ হচ্ছে বর্তমানের আমেরিকা। কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সেখানে হামলা চলছে না, সত্য আপনারা বুঝতে পারছেন, একটা কৃষ্ণাঙ্গ মেরেছে সমস্ত আমেরিকা ফুঁসে উঠছে। এর আগে বহু কৃষ্ণাঙ্গ মারা হয়েছে কিন্তু এত ফুঁসে ওঠেনি, এখন ফুঁসে ওঠার অনেকগুলো কারণ আছে, আনুষঙ্গিক অনেক কারণ। একটা বড় কারণ এই যে লকডাউন, মানুষ খেতে পাচ্ছে না। আর দ্বিতীয় কারণ এই যে এরকম ঘটনা ঘটার বিষয়টা দিনান্তের ভাইরাল হয়ে গেছে, এখন পুলিশ মিথ্যা বলার সুযোগ পায় নেই। কে যে ওখানে ছিল মোবাইলে ভিডিও করে দিয়ে দিয়েছে, এরকম ডাইরেক্ট প্রমাণ ইতিপূর্বে কৃষ্ণাঙ্গ হত্যার কোনো কেসে এ পর্যন্ত ধরা পড়েনি। সব জায়গায় পুলিশ মিথ্যা কথা বলছে, না ওর দোষ, এই দোষ, এই দোষ, এই দোষ, এই দোষ মেরেছে, এবার কিছু বলার সুযোগ পায়নি। কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন কে? ওবামা ছিলেন না? কতদিন ক্ষমতা ছিলেন? 4-8 বছর ক্ষমতা ছিলেন। ইতিহাস বলছে তার আমলেই কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতন সবচেয়ে বেশি হয়েছিল, এখনও সেই নির্যাতন চলছে। ওবামার আগে বড় মানুষ ছিলেন, নাম করা মানুষ ছিলেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি 1968 সালে মারা গেছেন, মারা গেছেন মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। 1964 সালে তিনি এই নোবেল প্রাইজ পান কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের জন্য। তারপরে এই নোবেল প্রাইজ পাওয়ার পরে শ্বেতাঙ্গদের মধ্যে দারুণভাবে প্রতিক্রিয়া হয়, এটা একটা কৃষ্ণাঙ্গ নোবেল প্রাইজ পেয়ে গেল, বাস উগ্রপন্থী কিছু শ্বেতাঙ্গ। ওই লোকটা তখন বারান্দায় বসে, হোটেলের বারান্দায় বসে বাতাস খাচ্ছিলেন, মার্টিন লুথার কিং, দূর থেকে তাকে গুলি করে, একদম মাথায় গুলি করে ওখানে শেষ করে দিল। শান্তির বাণী সহ্য করতে পারে নাই এই উগ্রপন্থী শ্বেতাঙ্গরা, কিছুই কিন্তু আর। এর পরবর্তী আসেন মোহাম্মদ আলী ক্লে, নাম তো সবাই জানেন, মুষ্টিযোদ্ধা। ওনার নাম তো কিন্তু মোহাম্মদ আলী না, নাম ক্যাসিয়াস ক্লে। উনি কৃষ্ণাঙ্গ, অল্প বয়সে তিনি বিশ্ব হেভিওয়েট মুক্তিযুদ্ধ চ্যাম্পিয়নশিপ অর্জন করলেন, কিন্তু কৃষ্ণাঙ্গ যেহেতু তাকে এই পুরস্কার দেওয়া হবে না। কী বুদ্ধি করা গেল? বলো তুমি ভিয়েতনাম যুদ্ধে যাও, ভিয়েতনাম যুদ্ধ ছিল অন্যায় যুদ্ধ, সেখানে আমেরিকা হামলা করেছে এই একটা ছোট্ট দেশকে খেয়ে ফেলবার জন্য। উনি বললেন আমি এই অন্যায় যুদ্ধে যাবো না, বাস তার এই হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কেড়ে নেওয়া হলো। পরে তিনি একাধিকবারও নয়, পরে 3-3 বার প্রতিপক্ষকে পরাজিত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা খেতাব পেলেন, অনেক পরে গিয়ে 1970 সালের দিকে পেয়ে গেলেন। এখন কিছু করার নেই, তিনি বললেন আমি আর ইসলাম ছাড়া আমার কোনো যাওয়ার আর স্থান নাই। তিনি মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে মানব সেবায় জীবন পাত করলেন। তিনি 2016 সালে মারা গেছেন। তিনি দেখে গেছেন ওবামা কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট হয়ে কোনো কাজ হয়নি, বরং আরও হিংসা বেড়েছে। এ যুগেও যদি আমরা মনে করি বাংলাদেশের ক্ষমতা হাতে নেব, নেওয়ার পরে দেশে শান্তি কায়েম করে ইসলাম কায়েম করব, এটা স্রেফ একটা মরিচিকা হবে, সমাজ পরিবর্তন না করে সরকার পরিবর্তনে বাস্তব কোনো ফল আসে না, এটাই আমরা বলতে চাচ্ছি। সরকার পরিবর্তন সাময়িক, সমাজ পরিবর্তন স্থায়ী, সমাজকে পরিবর্তন করার চেষ্টা করুন সংগঠনের মাধ্যমে, যেটা আমরা করে যাচ্ছি এটাই সবচেয়ে বড় কাজ। এককভাবে কশ্চিনকালে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়, যদি আমরা সামগ্রিকভাবে অঙ্গীকারাবদ্ধ একদল লোক যদি এগিয়ে না যায়। তাই সমাজ সংস্কারের জন্য যার যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এদেশের মানুষকে যদি পরিবর্তন না করে সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না।
সবটাই বড় প্রয়োজন মানুষের আকিদা, মানুষের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দান করুন এবং সম্মিলিতভাবে নিজেদের সমাজকে সংস্কার করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।